কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। তোমরা দেখছো আবিদু সিন। আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে কলকাতা সবথেকে বেস্ট, চিপেস্ট ও খুব ভালো কাবাব যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে দেবংশদার দোকানে। ওই যে দেবংশদার দোকান, রোস্টেড কার্ট। তো আজকে আমি আর সমতা চলে এসেছি সমতা এই দোকানে খেতে। তো চলো গিয়ে প্লাস প্যাকিং করে নিয়ে যাবো। ঠিক আছে, আর তোমাদের জন্য স্পেশালি পাঠিয়েও দেবো। তো চলো যাওয়া যায়। আর কিছু বলবি না? স্পেশালি আরো কিছু কিছু আছে আজকে, উইকেন্ড না, উইকেন্ড ছাড়া আমরা আজকে এসেছি। চলো দেখা যাক, দাদার সাথে পরিচয় হবে আজকে। অনেকগুলো ব্যাপার আছে সেগুলো সুন্দর হবে। দাদা এই লাইনে কতদিন ধরে আছে, কতদিন ধরে দোকানটা চলছে, প্লাস এই দোকানটা প্রায় এখন কটা বাজে দেখো? মোটামুটি আমরা তো ভেবেছিলাম পুরো বন্ধ হয়েই যাবে। অলমোস্ট কটা বাজে? দশটা বাইশ এখনো। এখনো thank you.
আমি আজকে প্রথম খাবো কিন্তু আপনি আজকে আপনি প্রথম খাচ্ছেন আমার এক মাস হচ্ছে বেশি দিন হয়নি এক মাস মোটামুটি সপ্তাহে কতদিন চলে দুদিন তো লাগবে নিশ্চয়ই বুঝতেই পারছ কলকাতার রুগে এরকম একটা জায়গায় কসবার মতন জায়গায় তো এত রেস্তোরাঁ থাকতে এত রেস্টুরেন্ট থাকতে সেখানেও দাদার খাবারটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে তো তোমরা আমি যাচ্ছি বা সবাই এখানে যারা যারা আসে এখানে তাদের সবার ফেভারিট হয়ে যখন দাদা উঠেছে আমিও খেয়ে দেখবো এবং তোমাদেরকে এটার মধ্যেই মোটামুটি সব কিছুই থাকে স্টক এতে তো এই একটা স্টক আরও ওরকম থাকে এর মধ্যে একটা স্টক থাকে এটা কি জিনিস এরকম থাকে এটাকে রোস্ট করলে একটা ডিশ চলে এসছে দেখো এটা হচ্ছে হরিয়ালি কাবাব সমতা তো খাওয়া স্টার্ট করে দিয়েছে সমতা কেমন লাগছে রসগোল্লা কাছে বুঝতে পারছি না থেকে দেখালো আমি বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবো তো এটা হরিয়ালি কাবাব এটা হলো উইংস কি বললে উইথ স্কিন উইংস উইথ স্কিন একদমই চলে তো সেই কারণে আমার তো ভীষণ ভালো লাগছে হরিয়ালি দাদার দোকানে একদম ফেমাস আর আরেকদিন আসবো আমরা সেদিন উইকেন্ড চলবে এই আমরা পমফ্রেট বা ফিশ রোস্টেড সেটা আমরা খাবো পরে কথা বলছি কারণ আমার এত ভালো লেগেছে আমি আর কথা বলতে পারছি না আগে খেয়ে নিই তারপরে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা দেখতে থাকো আমরা খাই খানা হরিয়ালিটা খুব ভালো সুন্দর ডিশ অসম অসম যারা যারা খাদ্য রসিক এটা হলো কসবা জেকেটার একদম পাশে বকুলতলা এই হচ্ছে কসবার বকুলতলা জেকেটারের একদম পাশে দোকানটা একদম রাস্তার উপরে একদম পুরো রাস্তার উপরে ছোট্ট একটা স্টল বাট খাবার এত দারুণ আমার তো মনে হচ্ছে কলকাতার বেস্ট কাবাবের দোকান এটা অ্যাজ এ স্ট্রিট ফুড আর একটা চলে এসছে জাম্বুলে এটা হচ্ছে জাম্বুলে জাম্বুলে একটা একটু দেখাই ওই যে এখানে খাবার গুলো যত সুন্দর তার থেকেও বেশি সুন্দর এই দোকানের কাকা এন্ড দাদা না ইনি হচ্ছে ভীষণ ভালো ব্যবহার এনাদের ব্যবহার সত্যি অমাই তোমরা না আসলে বোঝাবো না একদম পোলাইটলি বলছি তো এরকমই হওয়া দরকার প্রত্যেকটা জায়গায়
অনেক জায়গায় আমরা ব্লগ করতে যাই, সেখানে খুব একটা ভালো রেসপন্স আমরা পাই না। কিন্তু দেবাংশুদা দেবাংশুর দোকানে এসেছি আজকে। এই যে দেবাংশুদা, যার অনেক তোমরা দেখতে পারো অনেক ব্লগ আছে ইন্টারনেটে, ইউটিউবে আছে, বাট আমি সেই রকম ধরনের ব্লগ করতে চাইছি না। আমার পার্সোনালি আমি এসেছি তার দোকানে, খেতে এসেছি, তো ভাবলাম একটুখানি ব্লগও করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দাদা, তুমি এইভাবেই লোকের খাইয়ে যাও, মন জয় করে চলো, এটাই মোটো আছে। ভালো খাও, সুস্থ খাও, সুস্থ খাও, একদম 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 একদম। দাদার কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যা বলছে দাদা বললো, ভালো খাও কিন্তু মানে ভালো খাও, সুস্থ থাকো। ভালো খাওয়াটা এখন খুব ইম্পর্টেন্ট, মানে এখন প্রত্যেকটা জিনিসেই এমন হাইজেনিক হয়ে গেছে, এতটাই বাজে খাবার মানুষ প্রোডিউস করছে, মানুষ বাজে খাবার খাওয়াচ্ছে, তো মানুষের শরীর ঠিক যাবে না। তো দেখো আমরা খাচ্ছি, এটা জাম্বুল একটা খাই, জাম্বুল আমার টেস্ট করাবে, তুমি একটু খাও আমাদের সাথে, আমি খাইয়ে দিচ্ছি, আমার টেস্টটা করলে হয় না, আমাদের হাত দিয়ে খাও। আমরা কোন দোকানে খেতে এসেছি? আমরা এটা রোস্টেড কাট করে, চোখ বন্ধ করে রোস্টেড কাট। খুব মজা হচ্ছে দাদার সঙ্গে, দাদা খুব ভালো মানুষ, আর ফোনে কথা বলে এত মজা পাইনি, কিন্তু সামনে সামনে এসে দাদা এবং কাকার সাথে কথা বলে খুব মজা পাই। এটা দেবাংশুদার শ্বশুর মশাই। হ্যালো দাদা, হ্যালো বলে দাদা। তো যারা নতুন আছো দেখতে থাকো, এরকম অনেক কলকাতার অনেক ছোটো বড়ো দোকান তুমি দেখতে পাবে, এবং খুব ভালো ফেমাস, যারা যা খেয়ে তুমি সুস্থ থাকবে, আমি যেমন সুস্থ আছি তোমরাও সুস্থ থাকবে। তো ভালোটাই তোমাদের সবসময় ব্যবহার করবো, সাপোর্ট করতে থাকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও, কি আর বেল আইকনটা দাবাতে ভুলবে না, একদম না। আরেকটা জিনিস দিচ্ছে, হ্যাঁ আরেকটা জিনিস দিচ্ছে দাদা, এখানে ফিশও পাওয়া যায়, তোমরা জানো এটা উইকেন্ডে হয়, আমরা সেটা বলে দেবো ডেসক্রিপশনে থাকবে। পমফ্রেট ভেটকি তো হয়, পমফ্রেট ভেটকি, সেটা কি আইটেম? ভেটকি রোস্ট, রোস্ট ভেটকি, রোস্ট বুঝতে পারছো তো, ভেটকিটা সেটা আবার রোস্ট করা, পমফ্রেট রোস্ট, কমপ্লিট রোস্ট, আমার ভোলা ভেটকি না তো, ভেটকি ভেটকি মানে পিওর ভেটকি, পিওর ভেটকি, আর গোটা ভেটকি কোনো কাটা ফিলে নয়, তোমার চোখের সামনে ভেটকি মাছ, আচ্ছা সানডে করবে দাদা। তো তোমরা যদি দেখে থাকো তো দু একদিনের মধ্যে দাদা এই সামনের রবিবার দিন চিংড়ি মাছে হবে স্পেশাল দোকানে, চলে এসো তোমরা। এত টেস্টি, সিরিয়াসলি এত টেস্টি, কলকাতায় খাবার পাওয়া যায়, কলকাতায় খাবার পাওয়া যায়, কিন্তু সস্তায় পুষ্টিকর, এটা সবাই কাজে করে, এটা সবাই খোঁজে, এটা পয়সা দিয়ে আমরা খুঁজে বার করে, হ্যাঁ আমরা খুঁজে বার করে, এক্স্যাক্টলি তাই। দেবাংশুদা তো খুবই ভালো আর খুব কাছের মানুষ হয়ে গেল, হ্যাঁ আমি চাই তোমরা প্রথম এসেছি আমরা, বাট আমরা মাঝে মধ্যেই চাই আসবো, এবার আসবো, কারণ তার ব্যবহারটাও আগে দেখতে হবে, মানুষের ব্যবহারের তার পরিচয়, একদম। এই যে আরেকটা নতুন জিনিস চলে এসেছে, চাপলি দেখি, চাপলি ওয়াও, নামটাই শুনে একটু অন্যরকম, দারুণ দারুণ, এটা হলো চাপলি, একটু চাপলি খেয়ে যায়, আমি একটু চাপলি করে খেয়ে নিচ্ছি, সব রকম টেস্ট আছে এর মধ্যে, সত্যি যেটা বলো তাই, একদম টকটাও পাচ্ছি, ঝালটাও পাচ্ছি, নুনের পরিমাণটাও ঠিক আছে, অন্যরকম জিনিস লাগলো, অন্যরকম খাবার গেলাম, এখানে না আসলে এই সমস্ত ইউনিক খাবার তোমরা পাবে না, তো সবাই আসো এই দোকানটায়, এসো আসো এবং দাদার সাথে দেখা করো, খাও, দাদার পছন্দ মতন খাবারটা নিও,
So, আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে আর পারছি না খেতে সমুদা প্যাকেটটা দেখা না পেটে ধরছে না তো এটা প্যাকেটিং করে নিয়ে যেতে হচ্ছে তো দাদা চলো থ্যাংক ইউ সো মাচ মোস্ট ওয়েলকাম দাদা খুব ভালো লাগলো একদম দাদার কাছে এসো অবশ্যই তোমরাও আসবে আর এই দাদা খুব ভালো চলো আজকের জন্য বাই বাই থ্যাংক ইউ গুড নাইট গুড নাইট দাদা গুড নাইট দাদা তো যারা নতুন দেখছো এরকম ব্লগ এরকম ভিডিও তোমরা অনেক পাবে কলকাতা রিলেটেড সো তোমরা প্লিজ লাইক শেয়ার করে দিও অন্যকে দেখার জায়গাটা করে দাও আর এরকম ভালো ভালো খাবারের দোকান ভালো ভালো খাবার তোমরা অবশ্যই পাবে সেই জায়গাটা আমরা রাখছি চলো বাই গুড নাইট হ্যাপি টু সিন